মালদার মানিক চকে ভেসেল ডুবির ঘটনায় মঙ্গলবার বিকালে একটি লরি উদ্ধার করা হয়। এরপর আজ বুধবার উদ্ধার করা হয় আরও একটি লরি। এখনও গঙ্গা গর্ভে রয়েছে একাধিক লরি, নিয়ে আসা হয়েছে হাইড্রোলিক ক্রেন। নিখোঁজদের খোঁজে তল্লাশি চালাচ্ছে NDRF ও রাজ্য সরকারের বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা। মালদার মানিক চকের গঙ্গা নদী থেকে মৃতদেহ উদ্ধার করা হয়। মৃতের নাম সাইদুল শেখ, বালি ঝাড়খণ্ড সাহেবগঞ্জ জেলার উদুয়া বাড়ি। তার বয়স 18 বছর। লঞ্চ থেকে লরি গঙ্গা নদীতে ভেসে ডুবার ঘটনায় নিখোঁজ হয়েছিলেন তিনি, তবে জেলা প্রশাসন নিখোঁজের তালিকায় এর নাম ছিল না। এবং আজ উদ্ধার হয় আরো দুটি লরি। দাদা কে হয় আপনার? ছেলের বাবা। কি নাম যে যে বডিটা পাওয়া গেছে ওর নাম কি? সাইদুল। সাইদুল স্যার। সাইদুল স্যার। সাইদুল কে কি সা ছিল? কি কাজ করতো? কোথায় বাড়ি তার? বাড়ি হলো রাজমহল উদুয়া। এখন কি অবস্থায় দেখলেন? চুড়িদারের উপরে 50% ছাড়, জিন্স প্যান্টের উপরে 50% ছাড়, লেডিস টপের উপরে 50% ছাড়, মেয়েদের ফ্রকের উপরে 30% ছাড়, শীত বস্ত্রের উপরে 10% ছাড়। MJ গার্মেন্টস, বিশ্বসিংহ রোড, হোটেল যুবরাজ, কোচবিহার।